বিসমিল্লাহির রহমানির রহিম, আশরিফা কিচেন হোমে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আমি এখানে গাছের টাটকা সজনের পাতা নিয়েছি, দেখুন। এই সজনের পাতা দিয়ে বিকেলের একটা দারুণ একটা নাস্তা রেসিপি বানাবো। প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন সদস্য থাকেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা ছোট্ট বেল বাটনটা ক্লিক করে রাখবেন, অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যেন ভিডিওগুলো আমি যখন ছাড়বো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এই সজনের পাতা দিয়ে আমি আজকে দারুণ একটা নাস্তার রেসিপি বানাবো, বিকেলবেলা পাকোড়া। তো সজনা পাতাটা আমি গোটালেই মানে আস্তটা আগে ধুয়ে নিয়েছি, কারণ কি সজনা পাতাটা যখন আমি ছাড়িয়ে নেবো ধুইতে গেলে কষ্ট হবে, যার জন্য আমি আগে গোটাল অবস্থায় ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর সজনা পাতাটা কীভাবে বাছতে হবে আমি দেখিয়ে দিই। ঠিক এভাবে করে ছিঁড়ে ছিঁড়ে নিতে হবে, এভাবে ডাটা সহকারে নেওয়া যাবে না, এভাবে টানতে হবে। এই দেখুন, ঠিক এভাবে টেনে টেনে নিতে হবে। এই যে দেখুন কত সহজে সজনা পাতাটা। আর সজনা পাতা আমাদের জন্য, শরীরের জন্য অনেক ভালো, স্বাস্থ্যের জন্য সজনা পাতা। ছোটো বাচ্চাদেরকে আপনারা যে কোনোভাবে খাওয়াইতে পারেন। দেখুন কত সুন্দর ছুটে যাচ্ছে সজনা পাতা। এটা আপনারা চাইলে কুচি কুচি করে কেটে নিতে পারেন, কিন্তু আমি কাটবো না, যেহেতু এটা পাকোড়া বানাবো, এটা কাটার কোনো দরকার নেই। দেখুন কত সুন্দর ছুটে গেছে সজনা পাতা। এই দেখুন, একদম আপনারা চেষ্টা করবেন যে কুচি পাতাটা নেওয়ার জন্য, না গেলে যে পাতাটা হয় ওইটা নেবেন, গোড়ার পাতাটা নেবেন না। তাহলে কী হবে কি, গোড়ার পাতাটা একটু শক্ত হয়, আর এই পাতাটা দেখুন একটু সবুজ সবুজ কালার, মানে একদম সফট, এরকম পাতা নিতে হবে। এই দেখুন এভাবে ছড়িয়ে নিতে হবে। এই একেভাবে বাকি সবগুলো আমি ছাড়িয়ে নেব। দেখুন আমার আরও একটা ছড়ানো হয়ে গেছে, এই একেভাবে বাকি সবগুলো আমি ছাড়িয়ে নেব। আর এই পাকোড়া বানাতে আমার কী কী লাগছে আপনাদেরকে একবার দেখিয়ে দিই। দেখুন সজনা পাতা আমার এতটুকু হলেই হয়ে যাবে, বেশি লাগবে না, আপনারা চাইলে অবশ্যই কম বেশি করে নিতে পারেন। কী কী লাগছে দেখিয়ে দিই। এখানে নিয়েছি বেসন, চালের গুঁড়ি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, স্বাদ অনুযায়ী নুন, পরিমাণ মতো হলুদের গুঁড়া, এখানে নিয়েছি সামান্য একটু গরম মশলা গুঁড়া, জিরা ধনিয়া গুঁড়া, এই সবগুলো উপকরণ আমি এর সঙ্গে মিশিয়ে নেব। এই পাকোড়াটা চা কফির সঙ্গে খেতে তো অসম্ভব ভালো লাগে, বিকেলবেলা চা কফির সঙ্গে খাবেন, বা বাসায় যে কোনো গেস্ট আসলেই বানিয়ে দেবেন, অনেক প্রশংসা পাবেন। আর বেসন আমি নিয়েছি এখানে টেবিল চামচে 2 চামচ, আর চালের গুঁড়া নিয়েছি 2 চামচ, আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। দিয়ে দেবো সামান্য একটু পানি, বেশি পানি দেব না, দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে এটা মাখতে হবে। দেখুন এটা চাইলে আপনারা ছোটো ছোটো করে কেটে নিতে পারেন, কিন্তু আমি কাটছি না, গোটাই দিচ্ছি। দিয়ে এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে কষলে কষলে। দেখুন এটা আমার মাখানো হয়ে গেছে, এখন হাতটা আমি পরিষ্কার করে রান্নার কাছে চলে যাব। চুলায় দিয়েছি আমি সাদা তেল, তেলটা আমার গরম হয়ে গেছে। এটা আপনারা যে কোনো শেপে দিতে পারেন, আমি একটু ছোটো ছোটো করে দিচ্ছি। আর এই বড়াটা কিন্তু একটু লো ফ্লেমে ভাজতে হবে, বেশি জোরে জাল দেওয়া যাবে না, হলে হবে কি বড়াটা পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। বড়াগুলো আমার দেওয়া হয়ে গেছে, এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠা উল্টে দেব। দেখুন আর এটা চেষ্টা করবেন সাদা তেল দিয়ে ভাজতে, কারণ সাদা তেল দিয়ে ভাজলে এই বড়াটা খেতে অসম্ভব ভালো লাগে, এটা ভাতের সাথেও খেতে পারবেন, বিকেলে নাস্তা হিসাবেও খেতে পারবেন আপনারা চা কফির সঙ্গে। আর এই সজনা পাতায় তো দারুণ ক্যালসিয়াম, সজনা পাতা খাওয়া তো খুবই ভালো, এর আগেও বললাম,
চেষ্টা করবেন একটু করে সজনা পাতা খাওয়ার জন্য। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর বাদামি কালার করে ভেজেছি। এখন বড়াগুলোকে আমি একটা একটা করে তেলটা ঝরিয়ে নামিয়ে নেব। দেখুন সজনার পাতার বড়া আমার হয়ে গেছে, কত সুন্দর মুসমুসে দেখতে পাচ্ছেন, শুনতেই পাচ্ছেন আওয়াজটা অনেক সুন্দর গরম। অনেক সুন্দর মুসমুসে হয়েছে। এটা ভাতের সাথে খেতে পারবেন বা বিকেলে নাস্তা হিসেবে খেতে পারবেন, আপনারা যে কোনো সসের সাথেও খেতে পারবে। আমি বলবো অবশ্যই আপনারা বাসায় এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।